ঝরঝরে সাদা চিনি। খুব একটা স্বাস্থ্যকর কিছু যে না সেটা হয়তো অনেকেই জানেন। এর চাহিদা কিন্তু কম না। বাজারে যে চিনি পাওয়া যায় তার প্রায় 90% এই সাদা চিনি। কিন্তু সিঙ্গাপুরের প্যাসিফিক ল্যাব থেকে পরীক্ষা করিয়ে এনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বলছে যে এই সাদা চিনিতে তারা অস্তিত্ব পেয়েছেন সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনির, যেটি বাংলাদেশে মূলত একটি নিষিদ্ধ উপাদান। বাজার থেকে সংগৃহীত প্যাকেটজাত ও খোলা সাদা চিনির 16টি নমুনার সবকটিতেই স্বল্পমাত্রায় হলেও ছিল এই সোডিয়াম সাইক্লামেট। এটি কেন ব্যবহার করা হয় জানতে চেয়েছিলাম বিএআরসির পরিচালকের কাছেই, যিনি পরীক্ষাটির সাথে যুক্ত ছিলেন। জাপান, আমেরিকা সহ প্রায় 40টিরও অধিক দেশে এই গণচিনি নিষিদ্ধ, গণচিনি বা সোডিয়াম সাইক্লামেট নিষিদ্ধ। আমরা যখন ভাত খাই বা ইয়ে করি, দেখেন একটা পাথর পাই আমরা কিন্তু ফেলে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ী কিন্তু সেটা চিন্তা করে না। ব্যবসায়ী চিন্তা করে যে সে কিন্তু 100 টনের মধ্যে 1 টন মেশাচ্ছে, অতিরিক্ত যে বিশেষ করে অ্যাডাল্টারেন্ট যেটা মিশানো হইলো সেইটা দিয়ে কিন্তু তার মুনাফাটা পকেটে নিয়ে যাচ্ছে। সাদা পাউডারের মতো পদার্থ সোডিয়াম সাইক্লামেট বাংলাদেশে নিষিদ্ধ করা হয় 2006 সালে। চিনির চাইতে 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি, দামে কম এ পদার্থটি, স্বাদে চিনির সাথে তফাত কম। এর স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে রয়েছে ক্যান্সারও। শরীরে ব্লাডের ক্যান্সার তৈরি করতে পারে এবং পুরুষদের বন্ধাত্বের জন্য কিন্তু এটা দায়ী। কারণ হলো গিয়ে যখন আমরা সাইক্লামেট খাই তখন আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা সাইক্লামেট থেকে কার্সিনোজেন, যেটা ক্যান্সার তৈরি করতে পারে, এরকম একটা উপাদানে এদেরকে রূপান্তরিত করে। কাজে যদি দীর্ঘদিন ধরে আমরা সাইক্লামেট খাই তাহলে অবশ্যই আমাদের ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে। বোঝা যাচ্ছে সাদা চিনিতে ঘনচিনির অস্তিত্ব থাকলে ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদে, কিন্তু ভোক্তা পর্যায়ে এর ক্ষতি সম্পর্কে আসলে কতটা ধারণা রয়েছে? প্যাকেট চিনিটাই বেশি কিনি এবং পরিষ্কার থাকে, সাদা দেখা যায়, মিহিন থাকে, ওইটা বেশি কিনি। এটার ক্ষতিকর দিকটা কি আপনি জানেন? এটা জানা নাই। আমি যেটা করি, আমি এটা আখের চিনিটা আমরা কিনি, আখের চিনিটা কিনি এই জন্য যে এটাতে আমি মনে করি যে ওই অন্য চিনিগুলোতে একটা কেমিক্যাল থাকতে পারে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, কিন্তু চিনির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যে নিষিদ্ধ উপাদান পাওয়ার বিষয়ে সরকার কী করছে? এটা আমরা জানার সাথে সাথেই আমরা স্যাম্পল কালেক্ট করেছি আমাদের আইনের বিধান অনুযায়ী, কারণ এটাকে রিকনফার্ম হওয়ার জন্য। টেস্ট যদি আমরা শিওর হয়ে যাই যেটা বিএআরসি যেটা করেছে সেটা কারেক্ট আছে, তাহলে এরপরে যেটা হবে এটা আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। আর মার্কেটে যত আইটেম আছে সবগুলো আমরা রিকল করব, উইথড্র করে নিব, যাতে পাবলিক হেলথের কোনো ইনজুরি না হয়। বাংলাদেশে বছরে গড়ে প্রায় 20 লক্ষ মেট্রিক টনের মতো চিনির তরল কাঁচামাল আমদানি করা হচ্ছে। আমদানি করা চিনি বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মধ্যে দিয়ে পরিণত হয় স্বচ্ছ সাদা চিনিতে। তবে চিনিতে এমন উপাদানের উপস্থিতি চিন্তায় ফেলেছে ব্যবসায়ীকেও। টেলিফোনে এ বিষয়ে বলছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, যাদের চিনি বাজারে পরিচিত ফ্রেশ চিনি নামে। এই সমস্ত ঘনচিনি বা কেমিক্যাল চিনি, এটার বিরুদ্ধে অন্যদের সাথে আমরাও অত্যন্ত কনসার্ন, বিশেষ করে আমরা এই ব্যবসায় জড়িত আছি সুগারের সাথে। আমাদের রিফাইনারিগুলা, এই 5টা মিল বাংলাদেশে আছে, কারো কোনো এই প্রসেসের মধ্যে এই ধরনের কোনো ঘনচিনি হিসেবে কোনো সুযোগ নাই এবং আমরা এগুলো কেউ এগুলো করি না। আমরা দৃঢ়ভাবে বলতেছি এটা সরকার অত্যন্ত বৃহত্তর তদন্ত করে যে কারা এইভাবে মিস ডিকটেশন করে এগুলো আইনার সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করতেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি উল্টা দাবি করছি। সাদা চিনির বিকল্প হতে পারে দেশীয় উৎপাদিত লাল চিনি, কিন্তু চাহিদার তুলনায় এর মজুদ খুবই কম। বিশেষজ্ঞরা মনে করছেন এমন পরিস্থিতিতে সরকারি পর্যায়ে সঠিক নজরদারি পারে খাদ্যপণ্যে এমন নিষিদ্ধ উপাদানের ব্যবহার বন্ধ করতে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা, ঢাকা।